তমলুক মহকুমার কোলাঘাট পাঁশকুড়া শহীদ মাতঙ্গিনী এবং তমলুক ব্লকের একাংশের প্রায় শতাধিক মৌজার জল বের হয় 22 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সোয়াদিঘি খাল দিয়ে। পাঁশকুড়ার বন্যার প্রায় 15 দিন আগে থেকে জল নিকাশির অভাবে খালটি মজে গিয়ে একেবারে অবরুদ্ধ ছিল। ফলস্বরূপ এই এলাকার প্রায় শতাধিক মৌজা জলবন্দী ছিল। এরপর পাঁশকুড়ার বন্যার জল এই খাল দিয়েই রূপনারায়ণে বের হওয়ার কারণে এলাকার জল নিকাশি অবরুদ্ধ হয়ে এলাকার মানুষজন চরম সমস্যার মধ্যে পড়েছে। প্রায় মাসাধিক কাল ধরে জলবন্দী থাকার কারণে এলাকার রাস্তাঘাট এখনও জলের তলায় এবং বিভিন্ন আগাছা পচে জল দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, সাপের উপদ্রব বাড়ছে, ফলে জনজীবন ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গত 3রা অক্টোবর আমরা সোয়াদিঘি খাল সংস্কার সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে কোলাঘাট ব্লকের বিডিও এবং সেচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে সামিল হয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ওই খাল পরিদর্শনে আসেন। রামতারাক থেকে নোনাকুড়ি পর্যন্ত কোথাও হেঁটে কোথাও মোটরসাইকেলে করে খাল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন, এছাড়াও তমলুকের মহকুমা শাসক এবং সেচ দপ্তরের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। পরিদর্শনের পর জেলাশাসক নির্দেশ দেন সেচ দপ্তরকে আগামী 4-5 দিনের মধ্যে অন্তত 10টি মেশিন নামিয়ে যে জায়গাগুলিতে সোয়াদিঘি খালের জল অবরুদ্ধ হচ্ছে সেই জায়গাগুলো খনন করে দেওয়ার জন্য এবং সমস্ত রকম কচুরিপানা আবর্জনা সেগুলো পরিষ্কার করবার জন্য, এবং আগামী সোমবার 14 অক্টোবর সংশ্লিষ্ট সব বিডিও মহকুমা শাসক আমাদের কমিটির নেতৃবৃন্দদের নিয়ে সেচ দপ্তরের আধিকারিককে নিয়ে মূল সোয়াদিঘি খাল সহ বিভিন্ন শাখা খালগুলি পূর্ণাঙ্গ সংস্কারের বিষয় নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করবার উদ্যোগের পরিপ্রেক্ষিতে ওনার কনফারেন্স হলে একটি মিটিং আহ্বান করেছে। মূলত উনি আজকে এই 2টি ঘোষণা এখানে রেখেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা চাই দ্রুত জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে আশু জল নিকাশির বন্দোবস্ত করুক এবং আগামী দিনে সোয়াদিঘি খাল সহ তার শাখা খালগুলি পূর্ণ সংস্কার করুক, তা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। নারায়ণচন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটি, এবং আমার সাথে রয়েছেন মধুসূদন বেরা, সম্পাদক সোয়াদিঘি খাল সংস্কার সমিতি। আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ এন্ড টাইলস প্লাজা পেটুয়া মোড় ময়না, প্রোপাইটার ইয়াসিন মল্লিক, রায়কিশোর পেইন্টস পেটুয়া মোড় ময়না, প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই, শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না, প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স, পেইন্টস ডক্টর গর্ষাফাত বৃহস্পতিবারের বাজার ময়না, এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা, প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা।